বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বহরমপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক। সময় খারাপ গেলে সাদা কাপড়ের তো রং ওঠে, আবার বাকি যদি দে তাও নাকি সাদা কাপড়তে রং ওঠে, কারণ আমরা মানুষের মধ্যে এই প্রবণতা আছে। দর্শক, সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের একজন কি বলা হয় যে প্রস্থিত যশা শিল্পী প্লাস সাংসদ সদস্য, আমাদের কি বলা হয় সাংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল কেমন আছেন? আমি হীরা খান আছি আপনাদের সাথে। শেষ রক্ষা পেল না শিল্পী মমতাজ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও জুড়ে আমরা কালবেলা নিউজ থেকে সেই তথ্যটি পাব, এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে। কথা বাড়াবো না, আমরা চলে যাব স্ক্রিনে। সময় খারাপ গেলে সাদা কাপড়ের তো রং ওঠে, আবার বাকি যদি দে তাও নাকি সাদা কাপড়তে রং ওঠে, কারণ আমরা মানুষের মধ্যে এই প্রবণতা আছে। দর্শক, সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের একজন কি বলা হয় যে প্রস্থিত যশা শিল্পী প্লাস সাংসদ সদস্য, আমাদের কি বলা হয় সাংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমের সাংসারিক কলহ চলছে। ইভেন আগামী নির্বাচনে তার আসন থেকে জাতীয় পার্টির একজন শক্ত প্রার্থী আছে। আওয়ামী লীগেরও একাধিক প্রার্থী সেই আসন থেকে আসনটা বাগানোর চেষ্টা করছে। স্থানীয় রাজনীতিতে নেতাকর্মীদের মধ্যে বিভেদ আছে, কোন্দল আছে, স্বামীর সাথেও আছে নানান ধরনের ঝামেলা। সকল কিছু মিলিয়ে অনেকটা চাপে আছেন যখন শিল্পী মমতাজ, তখনই আরও এক দুঃসংবাদ, যে দুঃসংবাদ দেওয়া প্রধানমন্ত্রীরও আসলে কিচ্ছু করার নাই, কারণ দেশ থেকে ওনার জন্য মানে সরি বাংলাদেশ থেকে তিনি যদি বের হয়ে ভারতে যান তাহলে সাথে সাথেই তিনি গ্রেপ্তার হবেন, কারণ ওনার বিরুদ্ধে ফাইনালি শেষ রক্ষা হয় নাই। আপনার কি বলা হয় যে ভারতের যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে এই মুহূর্তে এটা বড় ভয়ঙ্কর অবস্থান ধারণ করেছে। সঙ্গীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ওনার করা আবেদনকে খারিজ করে, একটা আবেদন তিনি পাঠাইছিলেন সেই আবেদন টিকে নাই, খারিজ করে দিয়েছে আদালত, খারিজ করে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই খবর ছাপিয়েছে আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো। গত 9 আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল আমাদের শিল্পী মমতাজের। এর একদিন আগে 8ই আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয় ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে। যদি মমতাজ সেই দিন উপস্থিত না থাকেন তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এরপরই মমতাজ তড়িঘড়ি করে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটা আবেদনপত্র ভারতের সেই আদালতে দাখিল করেন। ওই তারিখে তিনি কানাডায় থাকার কারণে সেইখানে থাকতে পারবেন না, এমন আবেদন দেওয়া হয়েছিল। দিন শেষে তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হবে না। এখন মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিনি ভাবছেন যে এই আবেদন এটা এলাও না, যার কারণে তিনি সেই আবেদন খারিজ করে দিয়ে শিল্পী মমতাজের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটা পশ্চিমবঙ্গের পুলিশকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে মানে বিভিন্ন সময় 2004 থেকে 2008 পর্যন্ত ভারতের মুর্শিদাবাদে বিভিন্ন সঙ্গীত পরিবেশনের জন্য তিনি সেইখানে গিয়েছেন, বাট এখন ওনার জন্য সেইখানে রেড সিগন্যাল। সূত্র বলছে যে আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তি শঙ্কর বাগচির সাথে আমাদের শিল্পী মমতাজের একটা লিখিত চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক শক্তি শঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। 2008 সালের ডিসেম্বরে 14 লক্ষ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, আর এর জন্য তিনি অ্যাডভান্স টাকাও গ্রহণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রোগ্রামে উপস্থিত হননি। এরপরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগ তোলে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এর ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করেছিল। অভিযোগ আছে মমতাজ আদালতের নির্দেশ এড়িয়ে যান, ভাবছেন যে এটা তো ভারতের আদালত, কি আর হবে। এই মামলায় মমতাজের বিরুদ্ধে এর আগেও 3-3 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরই মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শিল্পী মমতাজ। আনন্দবাজার পত্রিকা বলছে কলকাতার উচ্চ আদালতও সেই আবেদন খারিজ করে দিয়েছে। এবার বহরমপুরের আদালতের নির্দেশ মোতাবেক 8ই সেপ্টেম্বর মানে আজকে মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে।
তবে মমতাজের আইনজীবী দেবাংশ বলছেন তার মক্কেল আদালতের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তবে আমি যতদূর জানি এই মুহূর্তে মমতাজ আন্টি সম্ভবত কানাডাতে অবস্থান করছেন, সেখানে বিভিন্ন প্রোগ্রামে তিনি আপনার পারফর্ম করছেন, সো তিনি সম্ভবত যাচ্ছেন না, এবং কি আজকের দিনে আবারও তার বিরুদ্ধে নতুন করে আরও একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। অনেকে ভাবছেন যে যেহেতু এখানে বিষয়টাতে প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা আছে বা বলয় আছে, সেটা দিয়ে ভারতে হয়তো একটা ফোন দিলে, না এইটা কিন্তু করার সুযোগ নাই, যার কারণে প্রধানমন্ত্রী নীরবতা পালন করা ছাড়া কোনো সুযোগও নাই। বরঞ্চ এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওনার নিজ অঞ্চলে, নির্বাচনী অঞ্চলে আওয়ামী লীগের একাধিক নেতা ওনার বিরুদ্ধেও কিন্তু এই বিষয়গুলোকে দলের ভাবমূর্তি নষ্ট, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, বুঝেন না পলিটিক্সে যেটা হয় আর কি, এগুলোকে ইস্যু করে কিন্তু এলাকাতেও ক্ষোভ আছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই ওনার বিরুদ্ধচারণও করছেন। এখন মমতাজ আন্টি তিনি ক্যানাডা টু ভারত, মানে এই মুহূর্তে তো ভারতই নাম, সেখানে যাচ্ছেন কি না, নাকি আবারও নতুন করে গ্রেপ্তারের পরোয়ানা জারি হচ্ছে? আমার সম্ভবত ধারণা পরোয়ানা জারি হচ্ছে। ভালো থাকুন। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য, দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগমের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ভারতে। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বহরমপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক অকলেশ দাস। এ মামলায় মমতাজের বিরুদ্ধে এর আগেও তিনবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, সেই আবেদন খারিজ হয়ে যায় বলে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়। আদালতের নির্দেশ মোতাবেক 8 সেপ্টেম্বর শুক্রবার মমতাজ বেগমকে সশরীরে হাজিরা দিতে হবে। মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানিয়েছেন তার মক্কেল আদালতের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 9 আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের। 8 আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে, সেই দিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এরপরেই মমতাজ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র আদালতে দাখিল করেন। আবেদনে মমতাজ জানান, আদালতের নির্ধারিত তারিখে তিনি কানাডায় একটি অনুষ্ঠানে থাকবেন, ফলে তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হবে না। মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই আবেদন খারিজ করে দিয়ে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুর্শিদাবাদে 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তিশঙ্কর বাগচির সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। 2008 সালের ডিসেম্বরে 14 লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর, তিনি অগ্রিম টাকাও নেন, কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এরপরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মমতাজের বিরুদ্ধে মামলা করেন। তার ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করেন। এদিকে এ বিষয়ে এর আগে সামাজিক মাধ্যমে মমতাজ এক দীর্ঘ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। সেখানে জানিয়েছিলেন মামলাটি মিথ্যা ও বানোয়াট, দাবি করেছিলেন ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেই মামলাটি করা হয়েছে। এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজ বেগমের বিরুদ্ধে, সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। শিল্পী মমতাজ, সে যে অপরাধ করেছে, তার যে অপরাধ ছিল, সে আসলে আর রক্ষা পাবে না, যেটা মনে হচ্ছে ভারত যেভাবে খেপেছে তার উপরে। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য আছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।